হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমি খুব খুব ভালো আছি। এখন বাজে 8:20। দেখো, সকালবেলায় তোমাদের ঠাকুরের মুখ দেখালাম। আর একটা কথা কি, টুম্পাস ব্লগে নতুন আরেক ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় তোমাদের ঠাকুরের মুখ দেখালাম, তোমরা দেখে নাও। আমার দুই মা লক্ষ্মী, জগন্নাথ সব জানো তোমরা, আর বলে বলেই করবো না, সব ঠাকুরকেই সবাই চেনে। তো দেখো, তোমাদের সকালেই ঠাকুরের মুখ দেখিয়ে দিলাম। তো আমি এখন ঠাকুর দিতে বসেছি, দেখো ঠাকুর দিতে বসেছি। তো চলো ঠাকুরটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আর আমার সব তোমাদের কালকে রাত্রে বলেছিলাম গাছগুলো দেখাবো, সকালে অবশ্যই গাছগুলো দেখাবো। তো চলো আগে পুজোটা দিয়ে নিস ভালো করে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে কালকে এই গোলাপ গাছটা বসিয়েছিলাম, দেখো কালারটা দেখো কি সুন্দর, দারুণ কালারটা। এই গোলাপ গাছটা বসিয়েছিলাম, এইগুলো বসিয়েছিলাম, এইগুলো বসালাম, ঠিক আছে। আর এইগুলো বসিয়েছিলাম, দেখো গাঁদা, একটু বেগুন চারা, বেগুন গাছ বসিয়েছি। আর ধনে পাতা হয়েছে, দেখো ধনে পাতা ভর্তি হয়েছে। আর এখানে একটু মাটি আছে, এটা পরে আরও গাজালে বসাবো। এই হচ্ছে গাছের এই একটা হলুদ ফুল ফুটেছে, দেখো এই দেখো সূর্যমুখী মতো দেখতে ফুলটা। গোলাপগুলো দেখো কি সুন্দর কালারগুলো, দেখো হোয়াইট কালার। তো চলো, তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন একটু তোমার দাদার সঙ্গে যাবো বাজারে। এখন 9টা বাজে, একটু মাংস আনতে যাবো আজকে, একটু মাংস খাবে বলছে ছেলেও বলছে, আমিও বলছি। তো চলো মাংস একটু করবো আজকে। বাবু মামি এলে বসতে বলবি, কাজে বেরোবো একসাথে। তো চলো, আমার সান টান পুজো টুজো হয়ে গেছে, তোমরা দেখছিলে তখন পুজো দিচ্ছিলে। দাদা অফিস থেকে এলো, নাইট ডিউটি ছিল ওর। আসো হনুমান, হনুমান এখন রান্না চলছে, রান্না করতে করতে বসে গেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো আজকে আর কি রান্না করছি বলতো, মেথির শাক বেগুন দিয়ে ভাজা আর ভাত করেছি, আর মাংস করছি আজকে। তো তোমাদের অবশ্যই দেখাবো মাংসটা কষাচ্ছি। এই দেখো ভাত হয়ে গেছে, কারিটা হচ্ছে মেথি আর বেগুন ভাজা, আর মাংস কাঁচা দেখাচ্ছি চলো। মানে কথা হচ্ছে কিলো মাংস নিয়েছে, 1 কিলো মাংস কাটছি, দেখতে মনে হচ্ছে 1 কিলো নয়, দেখো কিন্তু 1 কিলো মাংস আমি নিয়েছিলাম আমাদের তোমাদের দাদার সাথে। এখন কষা চাপা দিয়ে দিয়ে সিদ্ধ হবে, কষাও হবে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে, ওই বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। দেখো একটু মাংস নিয়ে যাবো ভাইয়ের জন্য, ভাই খাবে বলেছিল। তো রেডি হয়ে গেছি, একটু সাজুগুজু করেছি আজকে, ঘুমিয়ে পড়েছিলাম একটু, ভালো লাগছিলো না আর সারাদিন মানে সকাল থেকে উঠে কাটাকাটি নিয়ে আজকে কিছু চোখটা লেগে গেছিলো, ওটাই সন্ধে ফন্দে দিয়ে এই যাচ্ছি বাপের বাড়ি। তো চলো ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে। আর দেখো আজকে আমার ঘাটটা খুব ব্যথা, জানি না ঘাড়ে এত ব্যথা হচ্ছে কেন, দুদিন ছাড়া ছাড়াই ঘাটটা করতে পারছি না, ঘাটটা খুব ব্যথা হচ্ছে, নয় একবার এই দিয়ে হচ্ছে, নয় একবার এই দিয়ে হচ্ছে, এই হচ্ছে। এখন এইদিকে ঘাটটা ঘোরাতে গেলে লাগছে কি। তো ছেলে আজকে পড়াটা নেই, আজকে ছেলের সঙ্গে ওই বাড়ি যাবো, চলে আসবো 9টা নাগাদ, তখন দাদা অফিস যাবে, জানো তোমার নাইট ডিউটি চলছে এই সপ্তাহটা। তো চলো ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো ওই বাড়ি যাচ্ছি, যখন ছেলে ফিরে যাচ্ছে, একটু পরে নিয়ে একটা একটু কালো গেঞ্জি পরে যা ফুলাতে, ঠান্ডা লাগবে আমি বলছি, আমি বলছিলাম ঠান্ডা লাগবে, কী করবে না, একটা স্টাইল দেখাচ্ছি আর এখন করতে হবে। ছেলে ঘুরে মতে চাপা দিয়ে চলছি, চলো বাড়ি এসে গেছি মোটামুটি, বেশি তো দূর না, এসে গেছি খেলছে এখনো, গেম খেলছে, পড়তে পারবি না, পড়তে পারবি না আজকে। এখন মুড়ি মাখা হয়েছে, যে আমার তো আর ওতে খাবো, মেয়ের বউ আর আমি খাবো, দিল্লিতে যেটা হলো 35। চলো টিফিন, চলো টিফিনটা করে নি, মুড়ি খাবো, তরকারি দিয়ে মেখেছে, মুড়িটা খেয়ে নিই, ভাই এখন আসেনি কাছ থেকে, ভাই এলে ভাই খাবে, আমরা খেয়ে নিই, ভাই এলে আমি চাটা খাবো, আজকে চাটা এখনো খাইনি,
দেখো আটা দিয়ে হেয়ার ব্যান্ড হয়ে গেছে ওর যা খুলে ফেলো হেয়ার ব্যান্ড আরে হেয়ার ব্যান্ডটা পর আমি তো ভিডিও করছি হেয়ার ব্যান্ডটা পর যা ভালো করে পর টিকলি বানিয়ে দি দেখ এদিকে তাকা এদিকে তাকা এই যে টিকলি হয়ে গেছে আচ্ছা বনমাইজি করছে কি আমি চলে এলাম দেখো মা একটা টপ দিয়েছে তোমাদের দেখাই লাল কালারের আমি লালটাই রেডটাই বেশি ভালোবাসি মা পছন্দ করে যাই হোক কিনেছে এই যে দেখো লাল কালারের একটা টপ দেখো এটা হচ্ছে টপ লাল কালারের পরে অবশ্যই দেখাবো তোমাদের হাতাটা দেখো এরকম কুচি কুচি আছে এই যে এরকম আর পাশে এটা হচ্ছে পাতিওয়ালা প্যান্ট ওর সাথে জামাটার সাথে এটা হচ্ছে মা দিয়েছে আর এটা জামাটা আমি লাল করতে ভালোবাসি বলে মা ঠিক জানে ওই জন্য লালটাই দিয়েছে দেখো সামনেটায় তিনটা বোতাম লাগানো আছে ফেব্রিকের কাজ পুরো লিওন কাপড় আছে এটা এটা হচ্ছে পাটিওয়ালা প্যান্ট আছে ওর সাথে দেখো আমার খুব পছন্দ হয়েছে দেখতে ভালো প্রিন্টটা ভালো বেশ তো যেদিন পরবো অবশ্যই দেখাবো আর আমি চলে আসলাম বলে বাচ্চাটা দেখো মুখটা গোমড়া করে বসেছিল জানো তা ভালোই গেল আজকের দিনটা নতুন একটা জামা পেলাম মায়ের দিয়ে দেখি ইচ্ছা আছে কালকে যদি পরি নাও পরতে পারি যে পরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আমি চারটে পরোটা নিয়ে চলে এসেছি আজকে ভাইয়ের বউ পরোটা করেছে রুটি করেনি তো আমি পরোটা নিয়ে চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট।